বন্ধুরা আমরা আজকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করব আমি প্রথমে আমাদের পেমেন্ট করতে হবে এটার জন্য আমি বিকাশে লগইন করব বিকাশে লগইন করার পরে আমি পিন কোডটা দিয়ে নিচ্ছি তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো দেখুন এই যে আমি মার্ক করে দিলাম এখানে টিপ দিবেন তারপরে এখানে দেখেন এডুকেশন ফ্রি এই জায়গাতে ক্লিক করবেন তারপরে এই জায়গাটায় দেখেন এই যে X1 ক্লাস অ্যাডমিশন এই জায়গাতে ক্লিক করবেন করার পরে প্রথমে আপনারা বোর্ড সিলেকশন করবেন তারপরে নাম সিলেকশন পাসেশন এগুলো তো আমি প্রথমে বোর্ড সিলেকশন করলাম তারপর পাসেশন তারপরে হলো রোল নম্বরটা দিয়ে দিচ্ছি তো এগুলো ভালোভাবে দেখে নেবেন রোল নম্বর দেওয়ার পরে ফোন নাম্বারটা দেবেন তবে ফোন নাম্বার যেটা এটা অবশ্যই একটা সচল ফোন নাম্বার থাকতে হবে এবং কি আপনার এই ফোন নাম্বারে যাতে মেসেজ ঢুকে ওই রকম একটা ফোন নাম্বার দেখা যায় অনেক ফোন নাম্বার মেসেজ বক্সটা আগে খালি করে ফেলবেন ঠিক আছে বিশেষ করে ফোন নাম্বার দিকে নজর রাখবেন অনেকেই বলতেছে ভাই ইন নাম্বার আসে নাই প্রথম আবেদনের তো ইন নাম্বার পরে বের করা যায় অনলাইন থেকে ওটা সিস্টেম আছে যারা ইন নাম্বার পান নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নাই তো আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া শেষ এবার আমরা প্রে করতে এগিয়ে যান নিচে যে রেড মার্ক দেওয়া আছে অর্থাৎ লাল সিগন্যাল বিকাশের ওটাতে আমাদের ক্লিক করতে হবে এখানে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটাতে আমি ক্লিক করলাম এবার দেখেন 150 টাকা সরকারি যে টাকা ব্যাট আর হলো নাম চলে আসছে ফোন নাম্বার সহ A to Z তা আমরা এবার আবার আগের মতো পে করতে এগিয়ে জানে ক্লিক করলাম জাস্ট বিকাশের পিন কোডটা দিয়ে দেব এখানে ট্যাপ করে একটু ধরব কাজ শেষ তা আমরা এবার আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে যেহেতু আবেদনের ফুল প্রসেসটাই কম্পিউটারে আমরা জাস্ট পেমেন্টটা করলাম তো কম্পিউটার স্ক্রিনে আমি চলে আসলাম প্রথমে আমরা ব্রাউজার করতে হবে মানে অর্থাৎ যে ওয়েবসাইটে কাজ করতে হয় X1 ক্লাস অ্যাডমিশন লিখে গুগলে ব্রাউজ করবেন এবার আমি এখানে আবেদনে ক্লিক করলাম এখানে সাইট নোটিফিকেশন অ্যালাউ করে দিই তো এগুলো নিয়ে আমার ভিডিও আছে তাই আর বিস্তারিত আর দেখাচ্ছি না আর কি জাস্ট এটা দ্বিতীয় পর্যায়ের আবেদন চলতেছে এই জন্য ভাবলাম না একটা ভিডিও দিই তো আমাদের এখানে প্রথমে রোল নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমি রোল নাম্বারটা এখানে দিয়ে দেব তারপর হলো বোর্ড সিলেকশন আপনি যে বোর্ডে পড়ালেখা করছেন এই যে রোল নাম্বার বোর্ড সিলেকশন পাসেশন তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে যে ভেরিফাই কোডটা এটা এই যে খালি বক্সটা এখানে দিয়ে দেবেন দিয়ে তারপরে নেক্সটে মারবেন ওকে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি বোর্ড সিলেকশন করলাম পাসেশন করলাম এবার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দেব তো আমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া শেষ এবার এই ভেরিফিকেশন কোডটা আমি এই ঘরে দিয়ে দিলাম এখানে কাজ শেষ নেক্সটে মারলাম এবার এখানে দেখেন অলরেডি ওর তথ্য বিস্তারিত বর্ণনা চলে আসছে আমি নিচে এই জায়গায় ফোন নাম্বার যেটাতে আমি পেমেন্ট করছিলাম মানে বিকাশে পেমেন্ট করার সময় যেটা দিছিলাম ওই ফোন নাম্বারটা আমি এখানে ডাবল টাইপ করে দেবো অর্থাৎ এই পাশের ঘরে এখন একবার টাইপ করতেছি রিটাইপের ঘরে আবার টাইপ করে দেব ঠিক আছে তারপরে এখানে আমাদের দুইটা ঘর পূরণ করা শেষ ভালোভাবে নাম্বারটা দেখে নেবেন দুইটা নাম্বারে যাতে একই হয় যেটা প্রথমে উড়াইছেন যেটা দ্বিতীয়তে ওটা এবং এখানে পিতা অথবা মাতার এনআইডি লাগতেছে তা এই লোকের নাই থাকলে দেবেন না থাকলে নাই সমস্যা নাই তারপরে এখানে মোটামুটি আমাদের এই যে দেখেন পিতার ঘর এখানে এনআইডি নাম্বার টাম্বার দেওয়া এখানে আমরা নেক্সটে ক্লিক করবো এই লোকের নাই এত যেহেতু প্রথমবার আবেদন করছে এখন দ্বিতীয় আবেদন তাই এত প্যারা নিচ্ছি না এখানে প্রথমে আমরা বোর্ড জেনারেল বোর্ড মাদ্রাসা বোর্ড আছে ওটা সবাই আমরা কম বেশি জানি যেহেতু আমার অনেক ভিডিওতে দেখাইছি তো আমরা জেনারেল বোর্ডে রাখবো রেখে এবার হলো আমাদের যে বিভাগটা ওটা সিলেকশন করতে হবে এই যে জেনারেল বোর্ড দেখতে পাচ্ছেন ক্লিক করলাম বিভাগ ক্লিক করলাম মানে যে বিভাগে আপনি ভর্তি হতে চাচ্ছেন ওই বিভাগ আর কি এবার হলো থানা ওই ওই বিভাগের আন্ডারে থানা যেটা যে ওই থানার আন্ডারে যে কলেজগুলো এগুলোর নাম অটোমেটিকলি দেখেন চলে আসছে আমরা এখান থেকে প্রথম কলেজটা চুজ করবো এখানে খালি ঘরে যদি ক্লিক করেন তাহলে আর্টসে কমার্সে সায়েন্সে কোথায় কত ঘর খালি আছে ওটা দেখতে পারবেন যেহেতু এটা দ্বিতীয় পর্যায়ের আবেদন এই জন্য ঘর অনেক সময় খালি থাকে না তাই দেখে নেবেন তারপরে এখানে ডেডি দিয়ে দিলাম বাসন বাংলা দিলাম গ্রুপ দিয়ে দিলাম এখানে এগুলো হলো কোটা বিভিন্ন বিআইপি কোটা টোটা আছে তো এই ঘরগুলো মূলত না দেওয়াই ভালো যাকে এখানে আমাদের মোটামুটি আমরা এগুলো ভালোভাবে দ্বিতীয় আবেদনটা একটু ভালোভাবে দেখে শুনে করতে হয় কারণ অনেকের দেখা যায় 5 নম্বর কলেজ পাস চয়েসে মাইগ্রেশন অনুযায়ী পাস চয়েসে চলে আসছে এটা একটা সমস্যা ঠিক আছে তাই আপনারা এগুলো ভালোভাবে দেখে দেখে পূরণ করবেন আমি অলরেডি 5টা কলেজ দিয়ে দিচ্ছি আমার মন মতো করে আমি আবারও বলছি কারণ প্রথমবার দেখা যায় অনেকের
পাঁচ চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস তিনটার একটাও আসে না, চার অথবা পাঁচেরটা চলে আসছে, তারা আবার আবেদন করতে আসছে আজকে আমার দোকানে। অনেকের এই সমস্যা দেখতেছি, আসলে কিসের মাইগ্রেশন, কিসের কি আমার মাথায় ধরে না। পাঁচ নম্বর চয়েস কীভাবে প্রথমে চলে আসে, মানে এটা অবাক করা বিষয়। তো অনেকে এখানে কলেজ কলেজ অনেকে দেখা যায় পছন্দ একটাই, তাই না, একটা তো আর অপশন নাই, পাঁচটা দিতেই হবে। তো এখন ওই লোকে দেখা যায় প্রথমটা প্রথমে জায়গায় রাখছে পাঁচ চয়েস, বাকিগুলো ওর মন মতো করে মানে আউটে দূরে দূরে দিছে, ওগুলো চলে আসে। তো ওগুলো চলে আসার কোনো কথা, অন্তত পাঁচ সেকেন্ড থার্ডের ভিতরে অন্তত আসার কথা, কিন্তু ওইটা না আসি, চার নম্বর পাঁচ নম্বরটা চলে আসছে অনেকের। তো আমি এখানে মানে জাস্ট দেখে দেখে পাঁচটা কলেজ আমি দিয়ে দেবো এবং খালি ঘরগুলো দেখে নেব, বিশেষ করে প্রথম একটা দুইটা ওগুলো মানে প্রথম চয়েস দ্বিতীয় চয়েসটা একটু আপনার পাশে রাখবেন, যাতে যেটাতে আপনি ভর্তি হতে ইচ্ছুক। তারপরে দিয়ে যাই হলো আপনার বাকি যেগুলো, এগুলো এমন এমন কলেজ দেবেন আপনি খালি ঘরে চেক করে করে দেবেন। তো আমাদের এখানে কাজ শেষ, আমরা সাবমিটের পালায়, এখানে আমি জাস্ট এই জায়গাতে মেরে সাবমিট করে দেবো, এখানে এবার প্রিন্ট করে নেব। কাজ এতটুকুই, যেহেতু এটা নিয়ে লং ভিডিও আমার আছে, তাই আর এখানে হার্ড প্রসেসে দেখাচ্ছি না, একদম নর্মালে দেখাই দিলাম। দ্বিতীয় পর্যায়ের আবেদন চলবে আপনার 14 তারিখ পর্যন্ত।